আজকে আমি একটা পেশেন্ট পেয়েছি, যে পেশেন্ট হচ্ছে আমাকে আলট্রাসাউন্ড করতে নর্মালি এসেছিল, বলছিল যে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে মা আপনার কত মাস চলছে বা মাসে এটা রেগুলার ছিল কিনা। তখন উনি বলল যে আমার হচ্ছে 4 মাস কি 4.5 মাস চলছে। তো যখন আলট্রাসনোগ্রাম করলাম তখন দেখি যে তার অনলি 7 weeks 4 days। তো মাসিকের ডেটের সাথে তার কেন মিলছে না, মানে কোন কোন ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে? তো পেশেন্টে যখন আমি আরও ডিটেলস জানতে চাইলাম যে মা আপনি কি হচ্ছে যখন আপনার মাসিটা বন্ধ হয়েছিল তখনই কি আপনি প্রস্রাব পরীক্ষা করে শিওর হয়েছিল, বলছে জি ম্যাডাম আমি তো আরও 4 মাস আগেই প্রস্রাব করে শিওর হয়েছিলাম, আপনার কি কোনো আলট্রাসনোগ্রাম রিপোর্ট আছে? না, এর মধ্যে উনি কোনো আলট্রাসনোগ্রাম করেন নাই। তো এই ক্ষেত্রে যেটা হতে হয়েছে পেশেন্টের, ওনার আমি যেটা পেলাম যে মিসড অ্যাবর্শন। আর মিসড অ্যাবর্শন হচ্ছে ওরকম একটা কন্ডিশান যেখানে বাচ্চার মানে ঘর আসে, মানে সেক যেটা জেস্টেশনাল সেক, সেক আসে কিন্তু হচ্ছে বাচ্চার যে অংশ ফিটাল পোল, বাচ্চার হার্টবিট এইসব অংশগুলো কিন্তু আসে না। আর মিসড অ্যাবর্শনগুলোর ক্ষেত্রেই দেখা যায় যে মাসিকের ডেটের সাথে তার যে প্রেগনেন্সির সময়টা মিল থাকে না। তো তারপরেও যেহেতু হচ্ছে ওনার সেকটা পেয়েছি সেটা ছিল 7 weeks 4 days, তার হচ্ছে তার হিসেবে হচ্ছে 4 মাস কিন্তু আমরা পাচ্ছি 2 মাস, এখনই আমি তাকে মিসড অ্যাবর্শন ডিক্লেয়ার দিয়ে দিইনি যেহেতু তার হচ্ছে সেকটা ইনটেক ছিল। তো এই জন্য ওনাকে আমি ফলো আপে রাখলাম যে 2 সপ্তাহ পরে আপনি আবার একটা আলট্রাসনোগ্রাম করেন, যদি 2 সপ্তাহ পরে দেখি যে না ওনার হার্টবিট চলে আসছে বা হচ্ছে ভিটাল পোলটা আসছে তাহলে তো আলহামদুলিল্লাহ হচ্ছে কনসিভ করেছে এবং সেটা হচ্ছে কন্টিনিউ করে আমরা সামনে আগিয়ে নিয়ে যাবো। বা 2 সপ্তাহ পরেও যদি দেখি যে না হার্টবিটটা আসেনি তাহলে ডিক্লেয়ার হয়ে যাবে এটা হচ্ছে মিসড অ্যাবর্শন, তার মানে হচ্ছে বাচ্চাটা সামনের দিকে আর কন্টিনিউ করা যাবে না, এখানেই হচ্ছে এটাকে টার্মিনেশন করে ফেলতে হবে। তো ঠিক আছে, আপনারা আমি যেটা বলতে চাচ্ছি যে বাচ্চা যখন কনসিভ হবে তখন অবশ্যই অবশ্যই মানে ডক্টর চেক আপে চলে আসবেন, রেগুলার চেক আপে যখন থাকবেন যদি আপনার কোনো সমস্যা থাকে সেটাও আর্লি ডায়াগনোসিস হয়ে যাবে। আর যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো থাকে সেগুলো হয়তো অনেকাংশে কমে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।